গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে 9টা বাজে, একদম পাক্কা 9:00, মানে 9টা বাজে আর আমি রান্নাঘরে আছি, বুঝতে পারছো? বর বাজারে চলে গেছে, বরের ছুটি আছে আর আমার বেগুন ভাজা আলু ভাজার পরে এখন এই যে কাঁকরোল ভাজা, মানে কাঁকরোল ভাজা দিয়ে খাবো। প্রত্যেক বুধবারই তোমাদেরকে দেখাই কাঁকরোল ভাজা দিয়ে খাচ্ছি। এছাড়াও যেদিন আমি ভিডিও শ্যুট করি না, বাবা ভিডিও শ্যুট করি না মানে যেদিন আর কি ভিডিও করি না, সেদিনও কিন্তু মাঝে মধ্যে কাঁকরোল ভাজা দিয়ে ভাত খাই। তো কাঁকরোল ভাজাটা আমার হয়ে গেছে। কেন খাটিস বাবা? এদিকে আমার ভাজা হয়ে গেছে আর এদিকে শেরুর ভাত ঠান্ডা করতে রেখে দিয়েছি, যে গরম নামালাম তো ঠান্ডা করতে রেখে দিয়েছি, দই দিয়ে মেখে খাইয়ে দেবো। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো, আর বর বাজার থেকে আসলে ওকে চা করে দেবো আর ওরা খাবে কচুরি। আর আজকেও নিচে রান্না হবে, মুলি নদী কুটে টুটে দেবে আর আমি রান্না করব। তো মুলি নদী আসুক, ওপর থেকে মাছ ফ্রিজের থেকে মাছগুলো নিয়ে আসি, পার্শ্বে মাছ আছে আর পাবদা মাছ আছে, দুটো মাছ একসঙ্গে মিলিয়ে মিশিয়ে করে ফেলবো। হ্যাঁ, রান্না নিচে হবে, তার কারণ টিপ নেই গো, বাড়ন্ত। রান্না নিচে হবে কারণ মায়ের শরীরটা আবারও খারাপ করেছে সেই কারণের জন্য। আর তোমাদেরকে বলেছিলাম ENT দেখাবে, তো ENT দেখাবে না, একটা আরও একটা ডাক্তার দেখাবে, সেটা হচ্ছে মনে হয় কলকাতায়, কারণ আমি সঠিক জানি না ডাক্তারের বিষয়ে। এটা হচ্ছে আমার এক দেওর জানে, দেওর হচ্ছে আমার মাসি শাশুড়ির ঘরের দেওর, বুঝতে পারলে? তো সেখানে গিয়েই ডাক্তার দেখাবে। তো সেই কারণে আমাকে বললো শুধু আমি মলিনা যে রান্না করবে, আমি যে সামনে বসে থেকে একটুখানি বলবো, বলে চলে দেবো, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে মলিনা দি রান্না করে, শাশুড়ি মা বসে থাকে সামনে, বলছে আমি বসে পর্যন্ত থাকতে পারছি না, তুমি রান্নাটা করো, বা যদি তুমি মলিনাদিকে দিয়ে করাও তাহলে মলিনাদিকে দিয়ে করাও, কিন্তু তুমি থাকো সামনে। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি করছি, তাহলে আর উপরে করবো না, কারণ ওই যে বলেছি তোমাদের ওই ছোটো রান্নাঘরে আমি একা নড়তে পারি না, তার মধ্যে যদি মলিনা দিয়ে আবার ঢুকে বসে থাকে তাহলে তো হবেই না। আমি বললাম তাহলে আমি নিচে করছি। তো বাবা বললো যে যা যেভাবে পারো সেভাবেই করো, তো সেই করছি এখন, দেখা যাক। ওপর থেকে মাছগুলো নিয়ে আসি, আবার বাজারে গেছে, কারেন্ট সকাল থেকে জ্বালাচ্ছে, এরকম যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে সকাল থেকে। তো চলো কাজগুলো সেরে নি। ও ভিডিও করতে করতে হাত দিয়ে এই হাত লেগে যায়। তো বন্ধুরা দেখো, বর বাজার থেকে চলে এসছে আর এখানে এই যে পাবদা মাছ আরও নিয়ে এসছে, এখানে কিছু লবণ হলুদ মাখানো, ওখানটায় ভাজছি 4 পিস, যেহেতু ফাটবে তাই দূরে আছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে ডাল হবে, পাবদা মাছের ঝোল হবে, আর হচ্ছে তোমার এই যে একটা ঘ্যাট হবে, তো মলি নদী ফুটে দেবে, মলি নদী মাছগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে আসো করে। আর এখানটায় সকালবেলার কচুরি, আর এই জায়গায় শেরুর মাংস ধুয়ে রেখে দিয়েছে। আর অনেকদিন ধরে একটু চিংড়ি খাবো, চিংড়ি খাবো, বড়ো চিংড়ি আনতে বলেছি, এমন বড়ো চিংড়ি নিয়ে আসছে দেখো। আমি তো আর নারকেল দিয়ে খেতে পারি না, আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে খাবো। আমি যখন রান্না করি, মলিনাদি যখন আমাকে হেল্প করে দেয়, আমি কিন্তু শিলনোড়া পাতি না, মিক্সিতেই করে ফেলি। কিন্তু এখানে দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কা বাড়তে হচ্ছে, পুঁই শাকটা হবে, নিরামিষ পুঁই শাক হবে সেই কারণে, কারণ সর্ষে কিন্তু অল্প পরিমাণে মিক্সিতে হতে চায় না, সেই কারণে শিলনোড়া নামাতে হলো। আর এখানে দেখো, পাবদা মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবকটা মাছ, আর এখানে ঝোল তৈরি করার জন্য জল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে। আর এখানে দেখো, এই যে পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি জলটা টানবে, আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি, এইভাবেই করে নেব। আর এখানে দেখো বাদবাকি রান্না, এই যে মাছ, এটা হচ্ছে ও পরের দিন নিয়ে যাবে, এটা হচ্ছে আগের দিনের একটা ঘ্যাট, এই হচ্ছে ডাল ও যেটা নিয়ে যাবে, আর ওটা হচ্ছে পটল ভেজে তারপরে বাটা করা হয়েছে। আর এদিকেও দেখো, ডাল আমি রেখে দিয়েছি বেশি পরিমাণে, দুই ভাগে ডাল রেখেছি, অনেকটাই ডাল করেছি, আর চাটনি আগের দিনের জাল দিয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের দুপুরের মাছ। তো বন্ধুরা, 12:20 দুপুর 12:20, আর ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, ওই বাবা রে, একটা জিনিস অর্ডার করেছিলাম দরকারি, তো সেইটাই এসছে। এটা মিশোর থেকে অর্ডার করেছিলাম, কারণ মিশোতে দামটা একটুখানি কম নেয়, আর অফার চলছিল, মিশোতে অফার চলছিল, 2 ঘন্টা পর পর একটা ডিল চলছিল, সেই জন্য মিশোর থেকে অর্ডার করেছি। এই তো, এই আবার সে আমার উঠতে হবে, ব্লেড আনতে হবে, সেলোটেপ মারা, দাঁড়া। তো এটা খুব কাজের একটা জিনিস,
তোমরা অর্ডার করতে পারো, আমি অনেক রিভিউ দেখেছি তারপরে অর্ডার করেছি। এটা কি ক্যাশব্যাক? এটা কি? তো এই যে এটা, আশা করছি এবার বুঝতেই পারছো এটা কি। আইব্রো ট্রিমার বা ফেসিয়াল হেয়ার রিমুভার এটা হচ্ছে। তো আমি এটা মেনলি এই আইব্রো করার জন্যই নিয়ে এসেছি, কারণ আমি পার্লারে যাইই না, আমার অ্যালার্জি লাগে। আগে তাও ঘরের দুয়ারে ছিল, এই রাস্তার মোড়েই ছিল, এখন সেটা উঠে সেই বাজারে চলে গেছে, মানে স্টেশনে। ওর জন্য যাওয়াও হয় না, করাও হয় না, এরকম জঙ্গল বিচ্ছিরি হয়ে থাকে। এমনিতে চুল নেই গুরুতে সেরকম একটা, তারপরেও কোনো এব্রো খেব্রো থাকে, ভালো লাগে না। তাই এই একটা অর্ডার করেই নিলাম, দেখি কেমন কি যায়। আমি রিভিউ দেখলাম ভালো, এইটা হচ্ছে এক্সট্রা চুল যেটা পড়ে থাকবে সেটাকে ঝেড়ে পরিষ্কার করার জন্য। এই যে চোখ মুখ বসে গেছে না, চোখ মুখ বসে গেছে আমার, দেখো এই যে কি দারুণ টর্চের মতন, দেখো কালারটা এত সুন্দর, আর উপরটা পুরো ওই অভ্র অভ্র সেট করা, পার্মানেন্ট অভ্র। আচ্ছা এই যে এটা খাপ, আর এটা মনে চালু করলে এটা হচ্ছে চার্জার, মানে চার্জ দেওয়ার হচ্ছে ইয়ে, এটাকে কি বলে যেন, কেবিলের তার। আর এটা হচ্ছে মুখটা, এই যে এই মুখটা দিয়ে হবে, তো এটাকে সেট করতে হবে। কীভাবে কি সেট করে কে জানো, ভেঙে চুরেই ফেলবো মনে হয় আগের থেকেই। ও এটাকে বের করতে হবে, সরি। পারছি না পারছি না পারছি না, হচ্ছে না। এটা দেখতে হবে কি করে সেট করতে হয়, নয়তো হবে না, তবুও পারবো না। এটাকে সেট করতে খুললেই বেড়ে গেল, এটা সেট করা শিখতে হবে। শিখে নিয়ে তারপরে করে দেখাচ্ছি। তো সেট করা শিখেছি, সেট করার পরে যখন চালাতে গেলাম তখন আর চলছে না, জানি না চার্জ নেই কি আছে। তো এটা এই যে চার্জে বসালাম, লাল আলো জ্বলছে, দেখা যাক। আধা ঘন্টা মতন চার্জ দিয়ে নিই, কতক্ষণ লাগে তাও জানি না, চার্জ দিয়ে নিই। প্রথমে তোমাদেরকে দেখালাম না যে চলছে, আওয়াজ হলো চলছে, তারপরে আর চলছে না, জানি না নষ্ট প্রোডাক্ট আসলো না ভালো প্রোডাক্ট আসলো না কি না কি, জানি না। চার্জে দিয়েছি, দেখা যাক কি হয়। তো আমি এটা প্রথমে চালু করেছিলাম ঠিকভাবে, পরে আর চালু করতে পারছিলাম না, পরে দেখলাম চালু করে দেখলাম এই যে এইটাকে আমি এইভাবে এইভাবে প্রেস করছিলাম উপর দিকে, কিন্তু এটা সিম্পল একটা টাচ শুধু, ব্যাস। আর এই মাথাটা ঘুরছে, দেখা যাবে না কিন্তু মাথাটা ঘুরছে। আমি ওই বড় মুখটা দিয়ে আর কি হাতের লোম পায়ের লোম ফেলে দেখলাম, দেখলাম হ্যাঁ ও হচ্ছে, মানে ভয় লাগে, ঠকে যায়নি তো, ঠকে যায়নি তো, এরকম ভয় লাগে। তা দেখলাম হয়েছে, আর এখন আমি আইব্রোটা করে দেখবো কীরকম হচ্ছে। তো তোমরা, আমি কিনে নিয়ে ইউজ করে তারপরে বলছি, তো তোমরা এটা নিতে পারো যারা আমার মতন, তোমাদের পার্লারে যেতে অ্যালার্জি ইচ্ছা করে না, যেতে সেজে গুজে আবার পার্লারে যাও যাদের ইচ্ছা করে না, আইব্রো করার জন্য কমসে কম, বা ফেসিয়াল হেয়ার এই যে এইখানটায় যারা এইসব করো তাদের জন্য এই জিনিসটা কিনে নিও, ভালো, বেশ ভালো। এখন দেখা যাক কতদিন চলে। 241 টাকা নিয়েছে এটা, মেশোর থেকে দিয়েছি তাও অফারে, কিন্তু এটা নর্মাল দাম 300 টাকার উপরে, ঠিক আছে। তো চলো আমি এটা দিয়ে আইব্রোটা করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে 6টা সাড়ে 6টা বাজে না, তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ডিমের ভুজিয়া বানাচ্ছি, বুঝতেই পারছো এখানে 2টো ডিমের ভুজিয়া বানাচ্ছি। আর হচ্ছে তোমার ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি, অনেক কিছুই শিখছি ইউটিউব দেখে দেখে, শেখারও ভালো, মানে ভালো কিছু শেখারও অনেক কিছু আছে। আর এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি তিনজনের জন্য, আমি চা খাবো না। আর এখানে এই যে কেন ভাজছি ডিম ভুজিয়া, এই যে চাউমিন করব, চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরতে রেখে দিয়েছি, আর এই যে বাদবাকি চাউমিন রেখে দিয়েছি, এটা আবার অন্য একদিন হবে, হলেও বুধবারই তো হয়। আর এখানে 2টো ডিমের ভুজিয়া করে নিচ্ছি, হয়ে গেছে। এখন এই ভুজিয়াগুলোকে নামিয়ে নেবো,
আর হচ্ছে তোমার চলো দেখিয়ে দিই, সব কুটে রেখেছি। এই যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোকে কড়াইতে দিয়ে ভাজবো, আর একটুখানি আদাও কুচিয়েছি, ভালো লাগে খেতে। আর এই যে মিহি করে পেঁয়াজ কুচানো আর শশা কুচানো, এটা হচ্ছে কাঁচাই দেবো হয়ে যাওয়ার পরে। তো দেখো বলতে বলতে এই যে হয়ে গেছে আমার চাউমিন, দেখো পুরো বাজারের মতন কালার এসছে না, এর মধ্যে এখন সস অ্যাড করে দিলেই পুরো হয়ে যাবে। খেতে ভালোই হয়েছিল। আর তবে হ্যাঁ, আমার কাছে ম্যাগিটা এইভাবে যখন করি তখন বেশি ভালো লাগে, আর বেশ কিন্তু ঝরঝরাই হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে আমি ভেবেছিলাম একটুখানি আলু ভাজা দেবো, তো বর যেহেতু পছন্দ করে না আমি আর আলু ভাজা দিলাম না। রাত হয়ে গেছে এখানে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শেরুকে কৃমির ওষুধ খাওয়াবো, তো সেই কারণে একটা ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে তারপরে এখন ওষুধ স্টাফিং করব, বুঝতে পারলে? তো ওষুধটা স্টাফিং করে নিয়ে ওকে খাওয়ানোর ঝক্কি আছে, গুঁড়ো করে নিয়েছি, কারণ গুঁড়ো করেই খাবে, আস্ত করে, আস্ত দিলে খাবে না, ফেলে দেবে, তো সেই কারণে গুঁড়ো করে নিয়ে খাওয়াচ্ছি। দুটোর ভেতরে দিয়ে ভালো মতন গুজে দিয়ে তারপরে কিন্তু ওকে খাওয়াবো। ও কিন্তু টের পাবে না, বুঝতে পারে কিন্তু ফেলতে পারে না, কারণ এতই গুঁড়ো করে কুসুমের সঙ্গে মিক্স করে দিই না, ও ফেলতে পারে না। এই সেগুলো ওষুধ খাওয়াবো কৃমির, তো কায়দা করে এরকম করেই খাওয়াচ্ছি 3-4 বার, হ্যাঁ এরকমভাবে, কারণ আগে তো লিকুইড খেত, অসুবিধা হতো না, আর এখন হচ্ছে তোমার এই ট্যাবলেট খাওয়াতে হয়, তো গুঁড়ো করে ওরে ট্যাবলেট আসত, আমি 1 মাস ধরেও খাওয়াতে পারবো না। তাই এইভাবে গুঁড়ো করে নিয়ে কুসুমের মধ্যে ভেবে স্টাফিং করে নিয়ে তারপরে খাওয়াই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চাউমিন খেয়ে আমাদের খিদা কম ছিল, সেই কারণে যে অল্প যেই করা ভাত ছিল দুজনে মিলে খেয়ে শেষ করে দিয়েছি, আর এখন ওরে খাওয়াবো। তো চলো দেখো, চলো খাওয়াই। বন্ধুরা, পরে আমি বাটিতে ভেঙে ভেঙে দিয়েছিলাম, কারণ এইভাবে ও খেতে পারছিল না, তারপরে অনেকটা জল খাইয়েছিলাম যেহেতু ডিম শুকনো সেই কারণে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো সাদামাটা ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।